বাংলাদেশি বাস গেম সেট আপ করতে পারতেছেনই না, একদমই পারেন না, এই কথাটা কিন্তু একজন পুরুষ মানুষ হয়ে আপনার মুখে কখনই মানায় না। কেন পারবেন না? আমি পারছি, বাকি 10 জন পারছে, আপনিও পারবেন। আপনাদের জন্য কিন্তু রোজ সেট আপ টিউটোরিয়াল দেখাই, আপনাদের কিন্তু রোজ কিন্তু দেখিয়ে দিই কীভাবে সেট আপ করে বাংলাদেশি বাস গেম মোবাইলের মধ্যে খেলতে হয়। ঠিক তেমনই এরকম একটি OBB+APK নিয়ে আপনার জন্য হাজির হয়ে গেলাম, যেই OBB+APK-টা 2-3 GB র্যামের মধ্যে অনায়াসে খেলে। কি ভাবতেছেন, লো ডিভাইস OBB? না, আজকে ভিডিওতে আমরা ইরোট্যাক্স 2 এর মতো ফিল্ড নিয়ে খেলতে পারবেন এরকম একটি বাংলাদেশের ট্রাফিক OBB আপনার সাথে শেয়ার করব, এবং অসাধারণ একটি গ্রাফিক্সের OBB আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। ইয়েস, আমরা কথা বলতেছি আমাদের মোস্ট পপুলার একটি ভার্সন, সবার জনপ্রিয় একটি পছন্দের একটি ভার্সন বলতে পারেন, ভার্সন 3.7.1 নিয়ে। গত শুক্রবার নাকি গত কিছুদিন আগে আমরা ভার্সন 3.7.1 এর একটি OBB আপনার সাথে শেয়ার করছি, সেটা শেয়ার করার পর অনেকেই বলছিলাম যে APK সহ শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা ভার্সন 3.7.1 এর APK+OBB নিয়ে হাজির হয়ে গেলাম, এবং A to Z সেট আপ করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ফোনের মধ্যে বাংলাদেশি বাস গেমের ফিল্ডে খেলতে পারেন। আর একটি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো আমাদের মেইন OBB, যেটা আজকে ভিডিওতে আপনারা দেখাবো এবং আজকে সেট আপ করে আপনাদের দেখাবো, যেটা দিয়ে আপনারা খেলবেন 2-3 GB র্যামের মধ্যে অসাধারণ গ্রাফিক্স দিয়ে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একদম শুরু থেকে আমি আপনাদের দেখাই গেমটি, মাত্র প্লে করলাম আমরা এবং গ্যারেজটা দিয়ে শুরু করলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি ম্যাপ। ইয়েস ভাই, আপনারা এইখানে বাংলাদেশি ম্যাপটি পেয়ে যাবেন, যেখানে প্রচুর জেলা পাবেন, ঢাকা, বরিশাল, ফেনী, নোয়াখালী, কুয়াকাটা, সুন্দরবন, চাঁদপুর, ভাঙ্গা, গাজীপুর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, শেরপুর সহ, সিলেট সহ আরও অনেক জেলা আপনারা ম্যাপটিতে পেয়ে যাবেন। এবং এইখানে আপনারা দেখতে পারবেন আপনারা কিন্তু বাংলাদেশি দোকানপাটও কিন্তু এই OBB-টির মধ্যে পেয়েছেন, বাংলাদেশি বাস কাউন্টার কিন্তু এইখানে আপনারা দেখতেছেন, গ্রাফিক্সটা দেখতেছেন ভাই, এক কথায় অসাধারণ একটি চমৎকার গ্রাফিক্স কিন্তু এই OBB-র মধ্যে ইউজ করা হয়েছে। আমরা এখন এখান থেকে টার্মিনাল থেকে বের হয়ে আপনাদের ট্রাফিকগুলো দেখাবো ভাই, পুরে মাখন কিছু ট্রাফিক আপনারা এই OBB-র মধ্যে পেয়ে যাবেন। দেখেন ওই যে সামনে সুয়াগ প্রেসিজের ডাবল ডেকার বাসটি চলে গেল, তো এইখানে অসাধারণ অসাধারণ কিছু বাংলাদেশি বাসও আপনারা পেয়ে যাবেন, ট্রাফিকের মেলা বলতে পারেন। এইখানে হয়তো আবার ট্রাফিকের পরিমাণটা কম দেখতেছেন, তাই না? ওয়েট করেন 2-1 মিনিট, কিছুক্ষণ পরই বুঝতে পারবেন এইখানে কী পরিমাণ ট্রাফিক আপনারা পাবেন। প্রথমে দেখতে পারেন হানিফ পরিবহন, তারপর শ্যামলী পরিবহন, তারপর হানিফ পরিবহনের বলবো বাসটিও কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গেল। আমরা পিছনের দিকে হাঁটি, হেঁটে দেখাইতেছি আপনাদের এইখানে নাবিলের একটি মাল্টি-এক্সেল স্ক্যানিয়ার মাল্টি-এক্সেল বাসও আপনারা এখানে পাইতেছেন। ভাবতেছেন একটি বাস আইটি বাসের ভিতর চলে যাবে? না, এটা কিন্তু সেই OBB না, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ দূরত্ব বজায় রাখছে ট্রাফিকগুলো। একটি ট্রাফিক আইটি ট্রাফিকের ভিতর প্রবেশ করবে এটা কখনই সম্ভব নয়, এখানে আপনারা সেটা দেখতেই পারতেছেন। এবং সামনে দেখতে পাচ্ছেন হানি বলবোর আর একটি বাস, এবং গ্রাফিক্সটা দেখতেছেন ভাই, পুরাই মাখন একটি গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। খাদে পড়ে গেলাম, এখান থেকে যেভাবে হোক উঠতে হবে, আপনাদের তো OBB-টা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে, তাই না? আমি এখানে OBB-টা কোনো প্রকার কালার গ্রেডিং করিনি, অন্যান্য যে OBB-গুলো থাকে সেগুলোর মধ্যে হালকা পাতলা কালার গ্রেডিং করা থাকে এডিটিংয়ের সময়, বাট এইখানে আপনার কোনো প্রকার কোনো কালার গ্রেডিং বা কোনো কালার এখানে দেখতে পারবেন না। যে ফুটেজটা আপনারা দেখতেছেন র ফুটেজ, একদম অরিজিনাল একটি ফুটেজ দেখতেছেন, যেটা আপনারা যখন গেম প্লে করবেন তখন আপনারা এই ফুটেজটা দেখতে পারবেন। এবং গ্রাফিক্সটা যদি দেখেন ভাই, অসাধারণ একটি গ্রাফিক্স, যেটা কিন্তু এই আপডেট ভার্সনের মধ্যে আপনারা কখনো কখনো কখনই পাবেন না, এবং যদি পানও তাহলে সেটা 2-3 GB র্যামের মধ্যে খেলার উপযোগী থাকবে না, কারণ আপডেট ভার্সন তো ভাই এমনিতেই আমাদের যে লো ডিভাইস আছে সেগুলোর মধ্যে চলে না, আর তার উপর যদি আবার এই গ্রাফিক্স সেট করা হয়, জানেন তো গ্রাফিক্স সেট করলে OBB সাইজ বেড়ে যায়, OBB ভারী হয়ে যায়, পরবর্তীতে দেখা যাবে গেম প্লেই হবে না, গেম ক্রাশ করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা হানিফ পরিবহনের আর একটি বাস, তারপরে এখানে রয়্যাল এক্সপ্রেসের পেইন্টটা ভাই জাস্ট মাখন, অস্থির লেভেলের। আমার কাছে রয়্যাল এক্সপ্রেসের বাসটি পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আমরা সামনে যেতেছি, সামনে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব এইখানে ট্রাফিকগুলো আর কী কী আছে। তো লোডিংটা শেষ হোক, লোডিংটা শেষ হওয়ার পর আবার আমরা ফিরে আসতেছি, এখন হচ্ছে আমাদের মেইন কাজ এবং মেইন খেলা এখান থেকে শুরু হবে। দেখেন বাম্পার টু বাম্পার ভাই,
প্রচুর পরিমাণে ট্রাফিকের দেখা। আর গ্রাফিক্সটা দেখছেন ভাই কতটা সুন্দর এবং ফুলে ভরা। জানি কি ফুল পছন্দ করেন, আপনার ভালো লাগবে না এটা হয়। এখানে ভাই আপনি ফুলের রাজ্যে চলে আসবেন একদম। দেখতে পাচ্ছেন চারদিকে শুধু ফুল আর ফুল, আর নিচে ফুলের পাপড়ি পড়ে আছে। যদিও দেখতে কিছুটা ময়লা ময়লা লাগতেছে তাই না, বাট এগুলো ফুলের পাতা বা পাপড়ি এগুলোই আর কি পড়ে আছে রাস্তার মাঝখানে, রাস্তার সাইডে। তো গ্রাফিক্সটা তো দেখতেছেন ভাই কতটা পরিমাণে রিয়েলিস্টিক, কতটা পরিমাণে সুন্দর একটি গ্রাফিক্স। ভার্সন 3.7.1 এগুলো সম্ভব ভাই, আপডেট ভার্সনে এগুলো সম্ভব না। দেখতে পাচ্ছেন আমরা সামনে যেতেছি, ট্রাফিকের পরিমাণ বাড়তেছে, আমরা আরও সামনে যাব, আরও বাড়বে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই, আপনাদের একটু ট্রাফিকের যে নমুনাটা সেটা দেখাই কি পরিমাণ ট্রাফিক যে আপনি এখানে পাবেন। অনেক বান্ধবে কমেন্ট করবেন যে ট্রাফিক নাই ট্রাফিক নাই, দেখেন ভাই এগুলা কি, একটু তাকান এখানে ভাই, ট্রাফিক একজন আরেকজনের আগে কীভাবে যাবে সেটার প্রতিযোগিতায় নামছে তারা, একজন আরেকজনের বাম্পার ধরে ভাই স্পিডে। আরেকটা জিনিস বলে রাখি, হয়তো ভাই এটা একটা স্পিড ট্রাফিক হবে, ট্রাফিকের স্পিডটা দেখে বুঝতে পারতেছেন আপনারা, এখানে মোটামুটি স্পিড ভালোই পাবেন এটার মধ্যে। এবং দেখতে পাচ্ছেন নাবিল আর শ্যামলি কিন্তু রীতিমতো এখানে পারাপারি শুরু করে দিছে ভাই, জোসনা পুরো রিয়েলিস্টিকটা ফিল আপনারা পাবেন, চাইলে বাস লাভিং করতে পারবেন গেমের মধ্যে। একটা জিনিস খারাপ লাগলো, যাইতেছে যারা তারা কিন্তু টু লেন পাইতেছে, আইতেছে যারা তারা কিন্তু ওয়ান লেনের মধ্যে কিন্তু ড্রাইভিং করতেছে, দুঃখজনক ব্যাপার। যাই হোক এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে নাবিলের যে মাল্টিএক্সেল বাসটির বাম্পারে কিন্তু এখানে কি বাসটা চলে গেলাম নিজেও দেখলাম না, দোলা আছে, হানিফ আছে, আরও অনেক ধরনের ব্যানার বাস পাবেন ভাই। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা ভাই এক কথায় অসাধারণ, মূলত অভিভূতটা শেয়ারই করতেছে আপনার সাথে গ্রাফিক্সটার জন্য, অনেকেই এই গ্রাফিক্সের পাগল। তো এই গ্রাফিক্স তো ভাই ওল্ড ভার্সন ছাড়া সম্ভব না, আপডেট ভার্সন ছাড়া সম্ভব না, যার জন্য আপডেট ভার্সন নিয়ে আপনাদের জন্য নিয়ে আসছি এবং আমি আপনাদের এখানে যতটুকু সম্ভব হইতেছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি এই অভিভূতি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবং আপনারা জানে কি এখনও পর্যন্ত সেট আপ করতে পারেননি, ওয়েট করেন কিছুক্ষণ পরই সেট আপ টিউটোরিয়াল আসতেছে আপনার জন্য। তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের এখানে ট্রাফিকগুলো দেখাই দিই, কারণ যেহেতু একটা 800 MB প্লাস একটি আপনারা ওবিবি ডাউনলোড করবেন, প্রায় 1 GB APK সহ মিলে আপনাদের 1 GB চলে যাবে। ভিডিওটা দেখতে তো আর আপনাদের 1 GB চলে যাবে না তাই না, তো ভিডিওটা দেখে যদি ভালো মনে হয়, যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি ওবিটা ডাউনলোড করবেন, আর নাহলে অহেতুক আপনাদের তো আপনাদের যে MB আছে সেটা নষ্ট করার কোনো মানেই দেখি না। দেখেন ইতিমধ্যে এখানে সুয়াক প্রেস্টিজের ডাবল ডেকার যে বাসটি এটি চলে আসছে এবং এখানে একটু অ্যাক্সিডেন্ট করে ফেলছে, এখানে দাঁড়ানো যাবে না, তারা বলবে যে আমার জন্য তারা অ্যাক্সিডেন্ট করছে। তো যাই হোক আমরা একটু সামনের দিকে যাই, আমাদের অলমোস্ট গেম প্লে শেষ, আমরা কিছুক্ষণ এখানে গেম প্লে করে আপনাদের মেন সেট আপ টিউটোরিয়াল চলে যাবো এবং সেখানে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে এই অসাধারণ বাংলাদেশের ট্রাফিক ওইটি আপনারা সেট আপ করে খুব সহজে সেটা প্লে করে মোবাইলের মধ্যে আপনারা সেটি খেলতে পারেন। তো দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা ভাই অনেক সুন্দর, তো জানে কি একটু ভালো পরিমাণের গ্রাফিক্স চেয়েছিলেন, ভালো ট্রাফিক থাকবে, ইরোট্যাক্সি মোটর 2-এর মতো ফিল নিয়ে খেলবেন। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা কিন্তু ইরোট্যাক্সি মোটর 2-এর মধ্যে এরকম গ্রাফিক্স পাবেন না, ইরোট্যাক্সি মোটর 2-এর মধ্যে কিন্তু নর্মাল গ্রাফিক্স বাট রিয়েলিস্টিক, বাট এরকম ফুল দিয়ে ভরা এরকম প্লেস কমই পাওয়া যায়, পাওয়া যায় মোটামুটি আর কি এত বেশি পরিমাণে না। তো এই জিনিসটা আপনি একটু আশা করি মানায় নেবেন। আর ট্রাফিকগুলো কিন্তু ইরোট্যাক্সি মোটর 2-এর মধ্যে পাইতেছেন, এসি সেক্টরের বাস আছে, নন এসি সেক্টরের বাস আছে, গ্রিন লাইনের বাস আছে, সুয়াক প্রেস্টিজের বাস আছে, হানিফ পরিবহন বাস আছে, দোলা পরিবহন আছে, শ্যামলী আছে, তারপর এখানে আরও অনেক ধরনের বাসই আছে, আপনারা তো দেখতে পাচ্ছেন সব বাসের নাম তার বলা সম্ভব না। আমার অত্যন্ত ফেভারিট একটি প্লেসের মধ্যে আমি আসছি, যদি আমি এখান থেকে ড্রাইভার থেকে বের করতে পারতেছি না, তো আমরা একটু পিছনে আসতাম। এই প্লেসটা কার কাছে পছন্দ লাগে আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমার কাছে তো পার্সোনালি এই প্লেসটা অনেক বেশি ভালো লাগে। একটু বাম পাশে নদী আর ডান পাশে দেখতে পাচ্ছেন কি আঁকা বাঁকা রাস্তা কিন্তু চলে গেছে, যেটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে। যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছি, আর ভিডিওটা বড় করতে চাই না, আর ওভিউটা দেখাইতেও চাই না, আশা করি এতটুক দেখে আপনার বুঝে ফেলতে পারছেন ওভিউটা কেমন। এখন আপনার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এই ওভিউটি ডাউনলোড করবেন কি না, তো আপনি যদি ভালো লাগে ডাউনলোড করতে পারেন, যদি ভালো না লাগে ইগনোর করতে পারেন। চলুন কি বল সেট আপ করে ইরোট্যাক্সি মোটর 2-এর ফিল নিয়ে আপনার ফোনের মধ্যে সেটা খেলতে পারেন, চলুন সেটি এখন আমরা আমাদের মোবাইলে গিয়ে আপনাদের দেখিয়ে দিব। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এমন সব নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো এবং বাংলাদেশি বাস স্কিমের ভিডিওগুলো সবারই পেতে। তো চলুন আজকের সেট আপ টিউটোরিয়ালটি শুরু করা যাক এবং সেট আপ টিউটোরিয়ালের মাধ্যমে আজকের ভিডিওটি আমরা শেষ করব। তো
চলুন আজকে সেটআপ টিউটোরিয়ালটি আমরা শুরু করি। চলে আসলাম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। এখন থেকে আমরা আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই অসাধারণ বাংলাদেশি ট্রাফিক ওবিটি বা বাংলাদেশি বাস গেমটি ফোনের মধ্যে সেটআপ করে খুব সহজে সেটা প্লে করে খেলতে পারেন। এখন থেকে পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, আমি আশা করি এখন থেকে পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সবাই পারবেন। আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড দেখিয়ে দিব। আমি ধরে নিলাম আমি গেমটি কখনো সেট আপ করিনি, যদিও আমার এখানে আগে থেকে গেমটি আছে, এটাকে আপনি ইগনোর করেন। বাট আমি এখান থেকে ভেবে নিলাম যে আমার কাছে কোনো বাস্তবতা ইন্ডিয়া গেম নেই বা বাংলাদেশি কোনো গেম নেই, এক্ষেত্রে আমি কী করবো। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, সর্বফার্স্ট আপনার যে কাজটি করতে হবে, চলে যেতে হবে আপনার যে ফোনে থাকা প্লে স্টোরটি আছে সেইখানে। তো আমরা এখান থেকে আমাদের যে ফোনে থাকা প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে ওপেন করে নিব। আমি আশা করি আপনাদের সবার কাছে এই প্লে স্টোরটি আছে। প্লে স্টোরটি আপনারা এখান থেকে ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা এখান থেকে নিচে সার্চ অপশন পাবেন, অনেকের উপরও থাকে অনেকের নিচেও থাকে, যেখানে থাকুক সার্চ করবেন একটি অ্যাপস, সেটা হচ্ছে এখানে সার্চ অপশনে ক্লিক করে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসের নামটি হলো জেটার কাইবার, যেমনটা আমি এখানে লিখতেছি জেট এ আর সি এইচ আই ভি ই আর। এই জেটার কাইবার অ্যাপসটি লেখার পর আপনারা এখানে দেখতে পারবেন ফার্স্টটি আপনাদের কিন্তু এইখানে জেটার কাইবার অ্যাপসটি চলে আসছে। এইখান থেকে সিম্পলি আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি এই অ্যাপটি ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না। আর এই প্লে স্টোর থেকে জেটার কাইবার অ্যাপ যদি ডাউনলোড করতে না চান, সেক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেই জেটার কাইবার অ্যাপসের সমস্যার সমাধান নিয়ে প্লাস সরাসরি লিঙ্ক নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেটা দেখে আপনারা সেখান থেকেও জেটার কাইবার অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, যেটা আমি সবসময় ইউজ করি আর কি ওল্ড ভার্সনটা। তো এখন আমরা যে কাজটি করব, অ্যাপটিকে আমরা সিম্পলি ওপেন করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন অলরেডি যেটা একেবারে অ্যাপসটি ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, আমরা এটাকে সিম্পলি ওপেন করব। তো ওপেন করার পর আপনারা এইখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন ডাউন ফোল্ডারের মধ্যে। এই ডাউন ফোল্ডার আসার পর আপনি এখানে দেখতে পারবেন মেইন এপিকে আছে একটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভার্সন 3.7.1 এর এপিকে। এটা আপনারা এখান থেকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক, ওই ভিডিও থেকে আপনার সরাসরি গুগল ড্রাইভ থেকে কোনো পাসওয়ার্ড নেই, সেখান থেকে আপনার এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর এখানে তো চলে আসবে ডাউনফোর্ডে। পরবর্তীতে আপনার যে কাজটি করতে হবে, ওবিটিকে ডাউনলোড করতে হবে। ওবিটি ডাউনলোড করতে হলে আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ওবিবি লিঙ্কের ভিডিও পাবেন, সেখান থেকে এই ভার্সন 3.7.1 এর ওবিটিকে ডাউনলোড করে নেবেন। আমি এখানে ওবিবি প্লাস এপিকে দুইটা ডাউনলোড করে নিয়েছি। বাট এইখানে কিন্তু একটু ঝামেলা আছে মাঝখানে, অনেকের ফোনে কিন্তু সাপোর্ট খায় না, সেটা সাপোর্ট কীভাবে খাওয়াবেন আমি আপনাদের দেখাইতেছি। আমি এখানে সর্বফার্স্টে যে কাজটি করবো এপিকেটাকে ইনস্টল করবো। বাট এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোনের বাস্তবতা ইন্দোনেশিয়া আগের গেমটিকে সিম্পলি আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করার পর এখন আমরা আমাদের নতুন এপিকেটাকে এখান থেকে ইনস্টল করব। তো ইনস্টল করার পর আমরা এখান থেকে ইনস্টল ক্লিক করে দিলাম। করার পর দেখতে পারবেন এখানে আমাদের ইনস্টল লেখাটা চলে আসছে। তো এই ইনস্টল লেখাটা চলে আসার পর আমরা এখন যে কাজটি করব, আমাদের এটাকে ইনস্টল কমপ্লিট করব। করার পর আমরা সিম্পলি এই গেমটাকে ওপেন করব। তো এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করে গেমটিকে একবার ওপেন নিব। আমরা এখানে দেখতে পাচ্ছেন গেমটি এখানে ওপেন হতেছে, এখানে অ্যালাও চাইতেছে, অ্যালাও দিব। অ্যালাও দিয়ে দেওয়ার পর আমরা এখানে গেমটি কিছুক্ষণ লোডিং নিবে, মালের লোগোটা চলে আসছে এবং এখানে চয়েস লেখা আসছে, চয়েসের মধ্যে আমরা ক্লিক করব। করার পর আমরা এখান থেকে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করব, তারপর এখানে অ্যালাওতে ক্লিক করে দিব। ওকে, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অটো লেখা আসছে, এখান থেকে ক্রসে ক্লিক করে আমরা বের হয়ে যাব। বের হয়ে আমাদের এখন যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে যদি দেখেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাবেন, ওবিবি ফোল্ডারে যাবেন, কমডট মালে ফোল্ডারে যাবেন, দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ওবিবি নাই। তো এখন আপনার যে কাজটি করবেন, ডাউন ফোল্ডার চলে আসবেন, এখান থেকে যে ওবিটি ডাউনলোড করছেন সেই ওবিটিকে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর নিচে কপি লেখা আসবে, কপিতে ক্লিক করবেন, তারপর এখানে ব্যাকে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার চলে যাবেন, তারপর ওবিবিতে চলে যাবেন, তারপর এখান থেকে কমডট মালের যে ফাইলটা সেটার ভিতরে ক্লিক করবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন, কাজ কমপ্লিট। এখন আপনাদের যদি এই ওবিটি সেট আপ করার পর গেমটি যদি ওপেন না হয়, যদি তারপরও ট্রাই অটো যে লেখাটা এটা যদি চলে আসে, এই ক্ষেত্রে আপনার যে কাজটি করবেন, আমরা তো এখানে 2006638 ফাইলটি সেট আপ করছি না, এখান থেকে সিম্পলি ফাইলটির মধ্যে ক্লিক করে ধরে রেখে
রিনেমে ক্লিক করে এখান থেকে টুটা কেটে দেখবেন, খেয়াল রাখবেন অন্য কোথাও অন্য কোনো টেক্সট যাতে ডিলিট না হয়, টুটা কেটে জাস্ট ওয়ানটা বসিয়ে দিবেন, তাহলে আপনাদের গেমটা ওপেন হয়ে যাবে। এখন এই টু কেটে ওয়ান বসানোর পর আপনাদের গেমটা সেট আপ হইতেছে না, সিম্পলি এখান থেকে ওয়ানটা কেটে থ্রি বসিয়ে দিবেন, এখান থেকে থ্রি বসিয়ে গেমটিকে প্লে করবেন, আশা করি গেমটি প্লে হয়ে যাবে। বাট আমার ফোনের মধ্যে সাপোর্ট খায় 2006638, যার জন্য আমি এখান থেকে পুনরায় টুটে করে দেবো। দেখেন ওয়ান থেকে থ্রি পর্যন্তই নাম্বারগুলো সাপোর্ট খায়, আবার আপনারা 4, 3, 5, 4, 5, 6, 7 এইগুলো দিতে চান না, ওয়ান থেকে থ্রি পর্যন্ত ট্রাই করবেন, আপনাদের ফোন আশা করি সেট আপ হয়ে যাবে। বেশিরভাগ 90% ফোনের মধ্যে দেখা যায় 2006638 যেটা এটা সাপোর্ট খায়, আপনারা প্রথম অবস্থায় 2006638 সেট আপ করে দেখবেন, যদি তারপর যদি না হয় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ওকে, তা আমাদের কাজটা কমপ্লিট মোটামুটি। এখন আমরা আমাদের যে বার্সেলোনার ইন্দোনেশিয়া গেমটি আছে তাহলে সেটাকে ওপেন করতে পারি। ওপেন করে আমি আপনারা দেখাইতেছি আমাদের গেমটিকে সেট আপ হয়েছে কিনা। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম এবং আমরা আমাদের বার্সেলোনার ইন্দোনেশিয়া গেমটিকে ওপেন করতেছি। এইখান থেকে আপনারা যদি দেখেন আমাদের গেমটি কিন্তু এইখানে ওপেন হয়ে গেল এবং মালেও যে লোগোটা এটা চলে আসলো, এবং এখন কিন্তু আমাদের আর যে ট্রাই অটো লেখাটা সেটা কিন্তু আসেনি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বার্সেলোনা ইন্দোনেশিয়ার লোগোটা চলে আসছে। এরপর আপনারা এখান থেকে যদি দেখেন গেমটি এখানে প্রথম অবস্থায় নেট কানেকশন অন করে গেমটিকে ওপেন করতে হবে আপনাদের। তো এইখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে আপনার বাসটা হয়তো বা এই বাসটি থাকবে না, বাট আপনারা কিন্তু এখান থেকে যে কোনো মড ইউজ করতে পারেন। এখান থেকে কিন্তু যদি আমরা ফ্রি মোডে ক্লিক করে দেখতে পারবেন বাংলাদেশি অনেকগুলো জেলা সহ কিন্তু আপনারা এই ওবিটা এখন ফ্রিতে এইভাবে সেট আপ করে খেলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী কী করতে হয়। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম সব নতুন নতুন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাইতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে অবশ্যই অল করে দিবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবারে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা অবশ্যই আসতে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।